হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার দুপুরের লাঞ্চ মেনু। আজকে ছিল হচ্ছে সোমবার, আর আপনাদের ভাইয়া আজকে বাসায়, সো ও যেদিন বাসা থাকে সেদিন আমি বেসিক্যালি কোনো ভর্তা ভাজি এগুলাই করি, সবজি করি, কারণ ও রিস্পুর তেমন একটা খেতে চায় না। আর আজকের লাঞ্চ মেনুগুলো দিয়েও সত্যি মানে খুব ভালোভাবে নাকি খেতে পেরেছে, অনেক দিন পর নাকি তৃপ্তি ভরে খেয়েছে। যাই হোক, আজকে লাঞ্চ মেনুতে শুরুতে আমি এখানে রান্না করছি হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ আলু দিয়ে বেছে দিয়ে চিংড়ি মাছ ভুনা না রসা করছি। তো তার জন্য এখানে আমি অলরেডি পেঁয়াজ এবং আদা রসুন ভেজে নিয়েছি, সাথে টমেটো দিয়ে দিয়েছি। এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। এরপর এখানে এক এক করে দেখতে পাচ্ছেন হলুদ, মরিচ, জিরা, ধনিয়া আমি তেমন একটা ইউজ করি না, মরিচ, ধনিয়া, জিরা এগুলো দিয়ে দিচ্ছি। বেসিক্যালি সোমবারে রান্নাটা আমার একটু করতেই হয়, অন্যান্য দিন রান্না তেমন একটা না করে ঢিলাডালা চলে, কারণ যেহেতু সোমবারে আপনাদের ভাইয়া বাসায় থাকে। আর আমার বাসার খাবার মেনু এক একজনের জন্য এক এক রকম হয়, ছেলেরা একরকম খায়, আমি একরকম খাই, আপনাদের ভাই একরকম খায়। এই যে দেখেছেন আমার মশলা কিন্তু সুন্দরভাবে কষে গেছে, তেল উঠে এসেছে, এটা দেখে মনে হচ্ছে এটা দিয়ে ভাত খেয়ে নেওয়া যাবে। তো যাই হোক, এখানে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছ, কারণ চিংড়ি মাছগুলো বেশি ছোট ছিল না, মিডিয়াম সাইজ ছিল, বাট যেহেতু চিলকাটা ফেলে দিয়েছে মনে হচ্ছে ছোট। তো আমি চিংড়ি মাছটাকেও একটু ভালো করে কষিয়ে নেব, যাতে একটু কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়, অত বেশি ভুনাও করব না। তো এই যে চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব হচ্ছে আলু, কারণ এর সাথে চিংড়ি মাছের সাথে আলুটাই বেশি চাই। আর এটা হচ্ছে আমার বড় ছেলের জন্য, চিংড়ি মাছ আলু ওটা খাবে ও, আর ছোটো ঝুলের জন্য করা হয়েছে আলু ভাজি এবং ডাল। আর আপনাদের ভাইয়ের জন্য হচ্ছে যে রেসিপিটা করবো সেটা হচ্ছে বেগুন, দেশি আলু এবং বিচি দিয়ে সুটকি দিয়ে রান্না করব। তার জন্য আমি অলরেডি এখানে পেঁয়াজ, তেল এগুলো দিয়ে দিয়েছি, এগুলো একটু ভালো করে পেঁয়াজটা নরম করে নেব। এই যে দেখতে পাচ্ছেন টমেটো, বেগুন, সুটকি, এগুলো দিয়েই একটা সুটকি তরকারি রান্না করবো। এটা আমার অনেক পছন্দ, এটা আমার আর আপনাদের ভাইয়ার জন্য। এই যে দেশি আলুটা কিন্তু খুব ভালো লাগে, এটা না ছিলে রান্না করি আমি, না ছিলে রান্না করলেই বেশি মজা হয়, এই আলুটা অনেক বেশি টেস্টি হয়, আবার এই আলুটা এমনি এমনি রান্না করলেও মজা হয়। তো এইখানে আমি প্রথমে ভেবেছিলাম এই বিচিটা দিয়ে রান্না করব, পরে আবার দেখা যাবে। আর বিচিটা কিন্তু বলে রাখি, আপনাদের ভাইয়া কিন্তু ছেলে দিয়েছে, ওই ছেলে দিয়েছে বিচিটা, এর আগে অনেকগুলো আমি ছেলেছি। তো প্রথমে ভেবেছিলাম লম্বাটা দিবে, পরে ভাবলাম যে শিমের বিচি দিই, পরে গোলটা দিয়েছি, কারণ গোলটা একটু কম গলে, বাট লম্বাটা দিলে তরকারিটা একদম বেশি গলে যায়, নরম হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি এগুলো দিয়েই সব মিক্স করে অলরেডি মশলা, পেঁয়াজ নরম হয়ে গেছে, এখানে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, কারণ আমি যে কোনো রেসিপি করি না কেন আদা রসুন ভাটাটা আমি আগে একটু কষিয়ে নিই। তো এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, যেহেতু আমার হলুদের কালারটা বেশি হয় এই জন্য আমি একটু কম ইউজ করি। এখানে মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু বেশি দেবো, শুক্তির তরকারি একটু ঝালঝাল না হলে ভালো লাগে না, আরও বিচি মিষ্টি মিষ্টি হবে, ঝাল মিষ্টি। জিরার গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম। এদিকে দেখেন আমার চিংড়ি মাছের আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি বিচিটা দিয়ে দিলাম, যে বিচিটা ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। আসলে রান্না হচ্ছে যে যার যার মতো, যার ফ্যামিলিতে যারা যেভাবে খায় এক একজন এক এক রকম খায়। আমার ফ্যামিলির খাওয়াটা একটু ডিফারেন্ট আমার কাছে মনে হয়, ওরা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, অনেকে মাখা মাখা খেতে পছন্দ করে। তো যাই হোক, এদিকে আমার বেগুন তরকারির অলরেডি মশলাটা কষে গেছে, এখানেও আমি আলু, বেগুন, টমেটো এবং শুটকিটা একসাথে দিয়ে দিব, বিচিটা দিব একদম পরে, কারণ বিচিটা যেহেতু গলে যাবে ওটা আগে দিলে আরও বেশি নরম হয়ে যাবে। এখানে আমি কোনো পানি দিব না, এইভাবেই আমি এটা কষাতে থাকবো। আর এদিকে কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। তো এখানে আরও একটা রেসিপি, আমি বেগুন মানে ভাজাটা আমার থাকতেই হয়, আমার বেগুন ভাজাটা খুব পছন্দ। তো বেগুন ভাজাটা করার জন্য আমি গতকাল রাতেই বেগুন কেটে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে মশলাটা ভেতরে ঢুকে। আর এখানে আমার এই যে চিংড়ি মাছের তরকারি, ওই যে বললাম ঝোল ঝোল, তো ওটা করে ফেলেছি। আর এখানে বেগুনের জন্য তেল দিয়ে দিয়েছি অলরেডি, বেগুনও ভাজাটা বসিয়ে দিচ্ছি, কারণ জোহরের সময় হয়ে যাচ্ছে, নামাজ পড়তে হবে, তাড়াহুড়াই ছিলাম। আর আপনাদের ভাইয়া সকালে নাস্তা করেনি, ওখানে দুপুরেই খাবে সেই জন্য। তো যাই হোক, এখানে আমি বিচিটা দিয়ে দিয়েছি, দেখেন বিচিটা দিয়ে দিচ্ছি, কারণ আমার ভালো করে কষানো হয়ে গেছে, আমি এখানে কোনো ঝোল দিইনি। এদিকে আমার বেগুন ভাজাটাও আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আসলে তাড়াহুড়ো অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আর নাস্তাও করেন আপনাদের ভাইয়া, তো তাড়াহুড়াই ছিলাম, কারণ অলমোস্ট 2টা বেজে গেছে, ছেলে কোচিংয়ে যাবে, অবশ্য খেয়ে ওরও যেহেতু চিংড়ি মাছ হয়ে গেছে ওটা দিয়ে খেয়ে চলে গেছে। তো এই যে
হয়ে গেছে আমার বেগুনের তরকারি। দেখেন এত সুন্দর কালারটা, হয়তো এখানে ভালো আসছে না কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতে অনেক দারুণ হয়েছে। আমি খাইনি এখন অবধি, এডিট করছি পর্যন্ত কিন্তু আমি খাইনি, আমি খাবো ইফতারের পরে। আমার লাঞ্চ, দুপুরের আজকে লাঞ্চ মেনু দেখতেই পাচ্ছেন, চিংড়ি মাছ দিয়ে আলু ভাজা, আলু ভাজা ছোটো ছেলের জন্য, ডাল আর হচ্ছে বেগুন ভাজা আর শুটকির তরকারি, এটাই হচ্ছে আমার আজকের লাঞ্চ মেনু ছিল। কে কী দিয়ে খেয়েছেন একটু কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ।